আওয়ামী লীগ কী ভাবছিল আর কি হয়ে গেল প্রমাণিত হলো যে আওয়ামী লীগ যা ভাবে সেটা ভুল আওয়ামী লীগ উল্টাপাল্টা ভাবে আর জনগণকে উল্টাপাল্টা বোঝায় তাদের ভাবনা যে ভুল এখন প্রকার অন্তরে তারা স্বীকার করে নিচ্ছে এবং এই ভুল ভাবনার কারণে সামনে যে আর কঠিন পরিস্থিতি আসতে পারে আমি সেই অ্যানালজি দেখাবো দর্শক আলোচনা করছি তেইশ মে চব্বিশ ওবায়দুল কাদের একটা বক্তব্যের শিরোনাম আপনাদেরকে একটু শোনাই যমুনা টিভি শিরোনাম করেছে এরকম যে ডোনাল্ড লু এলেন ভাবলাম সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে স্যাংশন দিল এ মানে আওয়ামী লীগ সম্পর্ক ভালো করতে চায় কিন্তু আমরা বলেছিলাম না আওয়ামী লীগের সেই ভাবনা ভুল আমি বলেছিলাম যে সালমান এফ রহমান টুইস্ট করছেন আরাফত সাহেব মিথ্যা বলছেন এবং পররাষ্ট্রমন্ত্রীও উল্টাপাল্টা বলছেন আসলে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন করেনি র্যাবের উপর স্যাংশন প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্রের সিম্পল কাটিজিকে তারা ডিপ্লোমেটিক সফলতা হিসেবে চালিয়ে দেয় আওয়ামী লীগ নানানভাবে টুইস্ট করছে বিকৃত করছে উল্টো পাল্টা কথা বলছে এবং সেটা অল্পের মধ্যেই সব ধরা পড়ছে স্টেট ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে র্যাবের উপর স্যাংশন রুজু করা হচ্ছে না জি সুবিধা পুনর্বহল করা হচ্ছে না অথচ বলছিল এগুলো করা হবে সাথে সাথে ধরা পড়ে গেছে এখন ওবায়দুল কাদের সাহেব নিজেই রকমের স্বীকার করছেন যে ভেবেছিলাম যে সম্পর্ক ভালো হবে ভালো করতে চায় কিন্তু নিশিধাতে স্যাংশন দিল এর মানে আপনার ভাবনা যে ভুল আওয়ামী লীগের ভাবনা যে ভুল আওয়ামী লীগ যা ভাবে সেটা যে ভুল সেটা তো প্রমাণিত হলো আপনি ভাবেন একটা হয় আর একটা এই তো সেলফি নিয়ে কত কিছু ভেবেছিলেন কিন্তু সেলফির পরে এসেছে ভিসানীতি তা আপনার ভাবনা আপনার ব্যাখ্যা যে ভুল এটা এখন নাকে খত দিয়ে মেনে নিন এবং এই ভুল ভাবনা থেকে যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর আপনাদের জন্য যে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে সেই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা শেষ হোক বুঝবেন যে কত ধানে কত চাল এখন পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া বিনষ্ট করার অভিযোগে ভিসা স্যাংশন দেওয়া হয়নি কিন্তু সামনে হবে ওয়েট অ্যান্ড সি যুক্তরাষ্ট্র সহজে বা অল্পের মধ্যে দেয় না একটু সময় নেয় সাধারণত আবার অল্প সময়ের মধ্যেও দেয় তদন্ত সাপেক্ষে তবে এখানে একটা বিষয় যে ওবায়দুল কাদেররা প্রথম দিকে কিন্তু একটু গাছারা ভাব দেখিয়েছিলেন যে স্যাংশন দিয়েছে দিক আমরাও দুর্নীতির বিরুদ্ধে তারাও দুর্নীতির বিরুদ্ধে মানে এটা আজিজ আহমেদকে কিন্তু ওইভাবে ডিফেন্ড করেননি নরম সুরে কথা বলেছেন কিন্তু এখন ওবায়দুল কাদেরের খুব কষ্ট লাগছে কারণ আমরা ব্যাখ্যা করে দেখিয়েছি আজিজ আহমেদকে স্যাংশন দিয়েছে এটা আজিজ আহমেদের ব্যক্তিগত দুর্নীতি বলে চালিয়ে দিয়ে সরকার কিছুতেই দায় মুক্তি পেতে পারে না সরকার প্রথমে ভেবেছিল যে আজিজ আহমেদ আজিজ আহমেদ তো সাবেক তার উপর দেয় দেখ এগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলে লাভ নেই কিন্তু আমরা দেখিয়েছি যে আজিজ আহমেদের বিরুদ্ধে যে অভিযোগটা তখন আওয়ামী লীগ সরকারের সময়ে আজিজ আহমেদ দায়িত্ব পালন করেছিলেন তখনকার সময় আর তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ফরেন রিলেটেড ফরেন রিলেশনস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অ্যাক্ট সেভেন জিরো থ্রি ওয়ান সি যে ধারায় তাকে স্যাংশন দেওয়া হয়েছে সেই ধারায় মানবাধিকার এবং দুর্নীতি দুইটা বিষয় আছে কিন্তু দুর্নীতিতে সিম্পল কারপশন শব্দটা কিন্তু নেই সেখানে অ্যান্টি ক্রিপ্টো কারেন্সি এরকম একটা শব্দ আছে এর মানে এমন ধরনের দুর্নীতি যার সাথে রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর সম্পর্ক এর মানে স্পষ্টতই আজিজ আহমেদকে স্যাংশন দিয়ে সেই দুর্নীতির অভিযোগে সরকারকেও দায়ী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের বিভিন্ন দপ্তর আইন মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কেউ এড়াতে পারে না সবাই আজিজ আহমেদের এই দুর্নীতির সাথে সম্পৃক্ত বা তাদেরকে ব্যবহার করেই আজ আহমেদ দুর্নীতি করেছে তো যখন ওবায়দুল কাদের দেখলেন বা যখন আমরা দেখালাম যে না চুপ থেকে লাভ নেই আসলে অভিযোগটা এসেছে সরকারের বিরুদ্ধে এবং আজ আহমেদ নিজেও বলেছেন যেটা এটা আওয়ামী লীগ নামলে আমি দায়িত্ব পালন করেছি তখনকার কারণে এটা আওয়ামী সরকারকে হেউ করার একটা প্রচেষ্টা হতে পারে রাইট সরকারকে দায়ী করা হয়েছে এই ব্যাখ্যা আমরা দিয়েছি এখন ওবায়দুল কাদের যখন দেখলেন যে না চুপ থেকে লাভ নেই প্রথম দিকে তো সবাই বলছে মন্তব্য করতে চাই না অথবা এটা কথা বলতে চাই না কিন্তু এখন যে দেখলেন যে গায়ে লাগছে সরাসরি সব রহস্য উদ্ঘাটন হচ্ছে এন্টিক্রিপ্টো কারেন্সি কি এই জিনিসটা যখন তাদের সামনে আসলো খোঁজাখুঁজি করতে গিয়ে এখন ওবায়দুল কাদের একটু খেপেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ঢাকায় ডোনাল্ড সাহেব আসলো ভাবলাম তারা আসলে সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে তারা স্যাংশন দেবে আপনার ভাবনা ভুল তাদের স্যাংশন আমরা তোয়াক্কা নিশিরাতে কেন এটা নাকি আপনাদেরকে আগেই জানিয়েছিল আপনি নিশিরাতে বলছেন কেন আপনারা তো আগেই জানতেন অতএব আপনারা আগে তো প্রকাশ করেননি আপনারা অনেক কিছু জানেন কিন্তু গোপন রাখেন তারা প্রকাশ করে দিলে তারপরে আপনারা সেটা নিয়ে কথা বলেন তাদের স্যাংশন আমরা তোয়াক্কা করি না যারা গণহত্যাকে অস্বীকার করে তারা ভিসানীতি বা নিষেধাজ্ঞা দিলে সেসব তোয়াক্কা করি না এর মানেই সরাসরি দুর্নীতিবাস আজিজ আহমেদের পক্ষে এখন আওয়ামী লীগ অবস্থান নিল কারণ এই স্যাংশন তোয়াক্কা করে না স্যাংশন কিছু আসে যায় না এটা এক প্রকার আজিজ আহমেদের পক্ষে প্রথম দিকে কিন্তু বলেছিল যে না দুর্নীতির বিরুদ্ধে আমরাও জিরো টলারেন্স কিন্তু আওয়ামী লীগের অবস্থান পরিবর্তন এখন দুর্নীতির পক্ষে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে অবস্থান নিয়েছে এটা বুঝতে হবে দর্শক জনগণকে আওয়ামী লীগের অবস্থানটা কি বরং আওয়ামী লীগ যদি দুর্নীতির বিরুদ্ধে হয় তাহলে এই আজিজ আহমেদের বিষয়ে কিন্তু যুক্তরাষ্ট্র অনেক সুযোগ দিয়েছে অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান এই ঘটনা যখন সামনে আসলো তখন আইজ আহমেদ বলেছিল যে চাকরি শেষ হওয়ার পর তিনি সংবাদ সম্মেলন করে সব ক্লারিফাই করবেন কিন্তু সংবাদ সম্মেলন করেননি মানে তিনি এগুলো আসলে এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই আল জাজিরা যা ডকুমেন্টারি দিয়ে দেখিয়েছে সব সত্য এই কারণে তিনি আর পরবর্তীতে সংবাদ সম্মেলন করেননি যেটা বলেছিলেন যে করব এরপরে আমি তো মনে করি সরকারকেও সুযোগ দিয়েছে সরকারও পারতো এটা নিয়ে তদন্ত করতে কিন্তু সরকারও তদন্ত করেনি কোনো ব্যবস্থা নেয়নি দিন শেষে যুক্তরাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হয়েছে এর মানে সরকার এখানে দায়ী সরকার তদন্তও করেনি সরকার তদন্ত করে দেখাতো যে না অভিযোগ পাওয়া যায়নি কিন্তু তদন্তও করেনি বিনা তদন্তে তাকে এখন ডিফেন্ড করছে বুঝতে পারছেন দর্শক তো এভাবে বরং এখন যুক্তরাষ্ট্রকে দায়ী করছে তারা গণহত্যার পক্ষের লোক পরিবারের সাথে যুক্তরাষ্ট্র কড়াকড়ি আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞাকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন যে এতে আমাদের কিছু আসে যায় না কোথায় কী স্যাংশন দিল ইত্যাদি ইত্যাদি যাই হোক দর্শক এই জিনিসটা ভালো লেগেছে যে আওয়ামী লীগভাবে ভাবে একটা আর হয় একটা আওয়ামী ভাবে স্যাংশন টাংশন দিবে না সব ম্যানেজ সেলফি কিন্তু আসলে ওগুলো কিছুই না তা আওয়ামী লীগের ভাবনা ভুল আওয়ামী লীগের ভাবনা ফালতু আমরা বারবার বলার চেষ্টা করছি শুধু ভারতের কারণে মোটামুটি স্বস্তিকজনক অবস্থায় আছে কিন্তু বেশি দিন পারবে না যুক্তরাষ্ট্রের নির্বাচনটা হোক আমার মনে হয় যে বুঝবেন যে গণতন্ত্র ধ্বংস করে এত সহজে ক্ষমতায় থাকা যায় না যত সহজে এখন আছেন আর যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি যে প্রেডিট করা কঠিন সেটাও এখানে প্রমাণিত হলো যে এত সহজে বোঝা যায় না যে যুক্তরাষ্ট্র কি করবে যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে বা এটা যুদ্ধনীতি যে সাময়িক সমার জন্য একটু রিট্রিট করা যে পিছু হটা যে না আমরা পরাজিত হয়েছি তা আমরা পরাজিত হয়েছি এটা ভেবে শত্রুপক্ষ তারা একটু গাছারা ভাব হয় যা জিতে গিয়েছি তারপরে আবার হঠাৎ ঝাঁকুনি দিয়ে ওঠে এবং ওই পরাজিত ভাব নিয়ে শক্তি সঞ্চার করে যে যুক্তরাষ্ট্রের ফরেন পুলিশ অনেক ক্ষেত্রে এরকম যে বুঝতে দেয় না প্রথমে জনগণ হতাশ হয় যে কী করলো কী করল কিচ্ছু করলো না যুক্তরাষ্ট্র গেছে কিন্তু না মুহূর্তের মধ্যে আবার ঘুরে দাঁড়ায় বা সময় মতো ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র সেটাই করছে অতএব যুক্তরাষ্ট্রকে এত দুর্বল ভাবলে হবে না কিন্তু তারপরে আমরা বলবো যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করে দেবে এটা আমরা মনে করি না ভারত বাস্তবতার অনেক কিছু আছে জনগণের আন্দোলন জনগণকেই করতে হবে